ভাই এই স্টিকার লাগাছেন কেন আপনারা এই স্টিকার লাগাছেন কেন ভাই আপনি স্টিকার লাগাছেন আমাকে দেখা লাগলো ভাই কত কেন ভাই স্টিকার লাগাবেন কেন আপনার এটার পক্ষে না আমরা শুধু ড্রাগনের পক্ষে ড্রাগনটা যে ভাই আছে এসে বাংলাদেশে এটা দেখছেন একটাই দেশি পূর্ণ বিক্রি হচ্ছে গোটা গুলিস্তান বাজারে বাকিগুলো সব বিদেশি সে ড্রাগন বাংলাদেশিটা ছিল কিছু অসাধু ইউটিউবের কারণে কিছু অসাধু ব্যবসায় এমন করে হাইলাইট করতেছে দিয়ে বাংলাদেশে ড্রাগনটাকে বিক্রি করে না তারা খাইলে ক্যান্সার হবে কিন্তু আপনার দেখা যায় বিদেশি ফলে গোটা বাংলাদেশটাকে দখল করে আছে এই দেখেন এগুলো কারো চোখে পড়ে না কাস্টম কমিশনের চোখে পড়ে না কিন্তু বাংলাদেশি যে ড্রাগন বাংলাদেশে কৃষক বাস্ত সে কৃষকের বুকে লাথি মেরেছে কিছু অসাধু ব্যবসায়ী অসাধু ইউটিউবার রাখে তাতে দূরত্ব শাস্তি দাও যে ড্রাগন এখন বিক্রি হচ্ছে 700 দেখেন 1200 টাকা সে ড্রাগন বাংলাদেশে বিক্রি হচ্ছিল 200 টাকা কেজি বাংলাদেশি কৃষক এই পণ্যটা আমাদের বাংলাদেশি আর সবই গোটা ঢাকা শহরে বিদেশি পণ্য এই এলসিগুলো দিচ্ছে তাদের এলসিগুলো বন্ধ করা হোক তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসবে কোথায় শস্যের মধ্যে ভূত আছে ভূতটা বন্ধ হবে এই যে যেমন দেখেন এই কেমিক্যাল কেমিক্যালটা আমি স্পষ্ট আমি দেখাইতে পারবো আপনার ভিডিওতে দেখাচ্ছি কিন্তু এই এগুলো বন্ধ না হয়ে বন্ধ হয়েছে আমাদের বাংলাদেশি ড্রাগন ফলটাকে বন্ধ করে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী এই যে দেখেন যেমন এই ফলটা আপনার মিশরের আনারটা মিশরের বিভিন্ন দেশের ফল বাণিজ্য হচ্ছে কিন্তু আমাদের দেশি ড্রাগন একটং বাংলাদেশে বিক্রি হচ্ছে না কিছু অসাধু ব্যবসায় ইউটিউবাররা ভিডিও করে বাংলাদেশে ইউটিউব নষ্ট করে দিয়েছে ড্রাগন ফল খেয়ে ওই যে যে ইউটিউবার ই করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হোক সে ড্রাগন আজ 1200 টাকা বিক্রি হচ্ছে 200 টাকার কেজি ড্রাগন 1200 টাকা বিক্রি হচ্ছে ওই ইউটিউবের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হওয়া দরকার আমাদের কৃষক তাহলে বাঁচবে কিছু অসাধু ভিডিও করে কিছু টাকা ইনকাম করার জন্য ফেক ভিডিও বানিয়ে মানুষকে হয়রানি করাচ্ছে কৃষককে বাংলাদেশের এই দেখেন যেগুলো পণ্য আছে সবই বিদেশি তাহলে বিদেশিরা কি কিছু দেয় না এই প্রশ্ন যে এখন ড্রাগন বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি গোটা গুলিস্তান নগর ঢাকা শহরে আমরা বিভিন্ন জায়গায় দেখছি একটাও আমার দেশি পণ্য নাই সব বিদেশি পণ্য এই যে আমি দেখার চেষ্টা করছি গোটা গুলিস্তান হলে এই যে আপনার এই দেখেন এই যে এটি হচ্ছে বিদেশ এটি হচ্ছে ইন্ডিয়ান এটি হচ্ছে মেসরে বিভিন্ন দেশের পণ্য বাংলাদেশে বিক্রি হচ্ছে কিন্তু ড্রাগন ফল আমাদের বিক্রি হচ্ছে না গোটা আমি গুলিস্তান দেখাচ্ছি ঘুরে ঘুরে এই দেখেন আমি দেখার চেষ্টা করতেছি কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ড্রাগন বিক্রি হচ্ছে না কোনো কারু করছে নাই
এগুলো আছে বলে কিন্তু আমাদের গরিব মানুষ বাইতে আছে যে পণ্য বিক্রি হচ্ছে আপনার সীমিত দামে কিনতে পায় তার জন্য বাইতে আছে কিন্তু এগুলো আমাদের দেশি পণ্য Bye-bye.